শওকত ওসমান। শওকত ওসমানের জন্ম 2 জানুয়ারি 1917 সালে এবং তার মৃত্যু 14 মে 1998 সালে। বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথা সাহিত্যিক ছিলেন শওকত ওসমান। জন্মসূত্রে তার নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা, রাজনৈতিক লেখা ও শিশু কিশোর সাহিত্য রচনা করেছেন। তিনি মুক্তিচিন্তার বুদ্ধিজীবী হিসেবে সমধিক পরিচিত ছিলেন। কৃতদাসের হাসি তার প্রসিদ্ধ উপন্যাস। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1966 সালে আদমজী সাহিত্য পুরস্কার, 1967 সালে পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার, 1967 থেকে 1983 সালে 21শে পদক এবং 1997 সালে স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি শীর্ষ পর্যায়ী পুরস্কার ও পদকে ভূষিত হন শওকত ওসমান। তার জন্ম ও কর্মজীবন। 1917 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম। পড়াশোনা করেছেন মক্তব মাদ্রাসা কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় লেখাপড়া শুরু করলেও পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ ও অর্থনীতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। কিন্তু একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। আইএ পাস করার পর তিনি কিছুদিন কলকাতা কর্পোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন। এমএ পাস করার পর 1941 সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ প্রভাষক পদে নিযুক্ত হন। 1947 সালে তিনি চট্টগ্রাম কলেজ অব কমার্সে, বর্তমান সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম, যোগ দেন এবং 1958 সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা করেন। 1972 খ্রিস্টাব্দে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনের প্রথম দিকে কিছুকাল তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতাও করেন। প্রয়াত হুমায়ুন আজাদ শওকত ওসমানকে বলতেন অগ্রবর্তী আধুনিক মানুষ। 1947 সালে দেশভাগের পর তিনি চলে আসেন পূর্ববঙ্গে। সাহিত্যকৃতি। শওকত ওসমানের গল্প, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, আত্মজীবনী, স্মৃতিখণ্ড, শিশুতোষ ইত্যাদি বিষয়ে লিখেছেন অনেক। তার গ্রন্থের সংখ্যা শতাধিক। হাবিবুল্লাহ বাহার চৌধুরী ওসমানের কবিতা বুলবুল পত্রিকায় প্রকাশের মধ্য দিয়ে তাকে প্রদীপের আলোয় নিয়ে আসেন। তার উপন্যাস জননী 1958 সালে প্রথম উপন্যাস জননী। কৃতদাসের হাসি 1962 সালে। সমাগম 1967 সালে। চৌরসন্ধি 1968 সালে। রাজ উপাখ্যান 1971 সালে। জাহান্নম হইতে বিদায় 1971 সালে। দুই সৈনিক 1973 সালে। নেকড়ে অরণ্য 1973 সালে। পতঙ্গ পিঞ্জর 1983 সালে। আর্তনাদ 1985 সালে। রাজপুরুষ 1992 সালে। জলাঙ্গি 1976 সালে। তোলপার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি। তার গল্পগ্রন্থ হচ্ছে জনু আপা ও অন্যান্য গল্প 1952 সালে, মনিব ও তাহার কুকুর 1986 সালে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী 1990 সালে, প্রস্তার ফলক, সাবেক কাহিনী, জন্ম যদি তবে বঙ্গে, পুরাতন খঞ্জর, বিগত কালের গল্প, নেত্রপথ, উবশৃঙ্গ, পিজরাপোল, উপলক্ষ।